পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন AIUTUC অনুমোদিত মাথাভাঙা এক নম্বর ব্লক কমিটির উদ্যোগে বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো মাথাভাঙা শহরের মেলার মাঠে। এদিন সভায় ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আশাকর্মীরা উপস্থিত হন সভায়। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের মাথাভাঙা এক নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে অঞ্জনা মদক বলেন, আশাকর্মীদের বর্তমানে খুব সমস্যায় ভুগতে হচ্ছে, সময়ের টাকা সময় দেওয়া হয় না। সংগঠনের দাবি প্রত্যেক মাসের প্রাপ্য সম্মান এবং উৎসাহ ভাতা প্রত্যেক মাসের নির্দিষ্ট দিনে প্রদান করতে হবে। তারা অভিযোগ করে বলে, আশাকর্মীদের নির্দিষ্ট কাজ ছাড়াও বিভিন্ন ধরনের কাজ করে নেওয়া হয় তাদের দিয়ে। আশাকর্মীদের দাবি, নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কোনো কাজ করানো কোনো মতেই চলবে না। তাদের আরো দাবি, উপস্থিতি লক্ষ্য করা গেছে। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। ফোর্স মানে এই কাজ ওই কাজ সেই কাজ করতেই হবে, এদিকে আমাদের টাকা ঢুকছে না, তবুও তাদেরকে দিয়ে ভ্যাকসিনেশনের কোনো অর্ডার নেই উপর থেকে, অফিস থেকে না বলছে ভ্যাকসিনেশনের দিন কোনো আশারা থাকবে না, কিন্তু তা সত্ত্বেও চাপ দিয়ে ভ্যাকসিনেশনে আশাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে, তারপর হচ্ছে ভ্যাকসিন কেরিয়ার তাদেরকে দিয়ে বহন করানো হচ্ছে, এমনকি মাসির কাজ পর্যন্ত আশাদেরকে দিয়ে করানো হচ্ছে। তারপর কোনো কোনো সেন্টারে সিএইচও দিদির সঙ্গে আশাদের অল্টারনেট করে কাজ করতে হচ্ছে, তারা ফিল্ডে যেতে পারছে না, তাদের প্রেশার সুগার মাপা হচ্ছে, এমনকি ইনসেন্টিভের কথা ভয় দেখানো হচ্ছে, তাহলে ইনসেন্টিভ পাওয়া যাবে না, তাহলে এদিক দিয়ে আমাদের সেন্টারও বাদ দিতে পারছি না, আবার যদি আমরা ফিল্ডে না যাই সেটাও আমাদের কথা শুনতে হচ্ছে, আবার যদি সেন্টারে না যাই সেটাও আমাদের কথা শুনতে হচ্ছে। আমরা কি, আমরা তাহলে পায়ের ধুলো, আমাদেরকে মাসি মাসি কেন, মাসি তো একজন মানুষ, আমাদেরকে সেই মানুষের মর্যাদা কোনোভাবেই তারা দিচ্ছে না। যেখানেই যাচ্ছি আমরা সেখানেই ধাওয়া খাচ্ছি, শরীর যদি খারাপও থাকে, যদি বলিও আমাদের শরীরটা চলছে না, আমাদের শরীর খারাপ লাগছে, তবু আমাদের কাজ করতে হবেই। এই করোনার সময় আমরা নিজের ছেলে মেয়ে স্বামী সব ত্যাগ করে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা ঠিক যতটুকুনি কাজ করার ততটুকু কাজ করছি, কিন্তু সেই পরিমাণ মতো কিন্তু আমরা কোনো পারিশ্রমিক পাই নাই। আমাদের সেন্টারেই বলেন আর অফিসেই বলেন আর ফিল্ডেই বলেন, কেউ নেই আমাদের পেছনে, কেউ নেই, আমরা শুধু গাধার মতো খেটে যাচ্ছি, তার পরিণাম আমাদের হচ্ছে জিরো। আজকে ছয় মাস হতে চললো, কোথাও কোথাও আট মাস হতে চলছে, আমাদের টাকা নেই। এখন অর্ডার আসছে ইনসেন্টিভের টাকাটা আট ভাগে ঢুকবে, তাহলে কাজ যখন করছিলাম তখন কিন্তু বলা ছিল না যে তোমরা কাজটা আট ভাগে করো, তখন আমাদেরকে দিয়ে একবারে 100% কাজ কিন্তু করিয়ে নিয়েছে, আর এখন তার রেজাল্ট হচ্ছে টাকা হচ্ছে আট ভাগে ঢুকবে, তাহলে আমরা সেটা কেমন করে বুঝতে পারবো? আশারা এখন মাটিতে, মানে আমরা এখন জলের মধ্যে ভাসমান, আমাদের এখন কোনো পথ নেই, এই টাকা নিয়ে আমরা সংসার চালাই, আমরা তাহলে কেমন করে কাজ করব? আমরা এখন ভাবছি আমরা আর কাজ করব না, যতদিন পর্যন্ত আমাদের দেনা পাওনা সঠিকভাবে না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা কাজ স্থগিত রাখতে বাধ্য। আপনার নাম? আমার নাম অঞ্জনা মোদক।